হাইকোর্টের নির্দেশের পর পাল্টা কৌশল। পুলিশ প্রশাসনের তরফ থেকে 7 গ্রাম পঞ্চায়েতের এলাকায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে। স্পর্শকাতর যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো ধরে ধরে মোট 19টি হটস্পটে 144 ধারা জারি করা হয়েছে। 19শে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে এই 144 ধারা। বিধিনিষেধও রয়েছে একাধিক। পুলিশ জানিয়েছে সন্দেশখালী পঞ্চায়েতের 5টি, জেলিয়াখালী, খুলনা, বেড়বজু পঞ্চায়েতের 3টি করে এলাকায় এবং কোরাকাটি ও মণিপুর পঞ্চায়েতে 1টি করে এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং সেই অনুযায়ী যাতায়াত এবং জমায়েতে কড়াকড়ি করা হবে। পুলিশ প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে কথা জানানো হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে স্পেশাল টিম আছে, যে ডিআইজি র্যাঙ্কের লেডি অফিসার আছেন, ওনার নেতৃত্বে কালকে পুরো এলাকা ঘুরেছে। তারপরে আবার এই এই প্রসেসটা চলতে থাকবে কি মেন টার্গেট আছে কি আমাদের যে এলাকার যে মহিলারা আছে ওনারা সেফ ফিল করেন, আর আমাদের আমরা যত ওনাদেরকে হেল্প করতে পারি আমরা করছি। আর যদি কোনো কমপ্লেন আছে, আমি আবার রিকোয়েস্ট করছি, যদি মহিলা সংক্রান্তে বা অন্য রকম কোনো কমপ্লেন আছে তো আপনারা অ্যাডমিনিস্ট্রেশন কাছে আসুন, আমরা সব রকম স্টেপ নেব। অনেকদিন ধরে এখানকার স্থিতি একদম কন্ট্রোলে আছে, টোটালি নর্মাল আছে, কিন্তু রাজ্য সরকার রাজ্য পুলিশ চাইছে কি এই জায়গাটা আরও একটু ভালো হোক। তাই জন্যে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে অনেক সিনিয়র অফিসার, অনেক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তো এখন আমি আবার আমাদের মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনারা সবাই ভালো থাকুন, আপনারা নিজে কাজ করুন, কিন্তু কোনো ঝামেলা যাবেন না। আদার যে ঝামেলা করছে বা করবে ওদের খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। আর যে কালকে একটা বাসিরহাটে ঝামেলা হয়েছিল তার জন্য অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আর আমি ওনাদেরকে আবার ওয়ার্নিং দিচ্ছি কি যে যে করেছে ও কাউকে ছাড়া যাবে না। যে 19টা জায়গা আছে সেটা সেরকমই জায়গা আছে, ওটা করা হয়েছে, তাই জন্য অর্ডার করা হয়েছে। স্যার, এই যে 19টা জায়গা তার মধ্যে কিন্তু বেশ কিছু ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটগুলোকে আপনাদের মানে সেন্সিটিভ কেন মনে হচ্ছে, মানে পলিটিক্যাল লিডার? দেখুন, এটা 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 একদিনের ব্যাপার না, ইটস এ প্রসেস যেটা করা হয়েছে, আর আর তারপর এটা আবার রিভিউ হবে। গতকালই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় সন্দেশখালীতে যে 144 ধারা জারি করা হয়েছিল সেই 144 ধারার নোটিশ খারিজ করে দেওয়া হয়। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু হাইকোর্টের তরফ থেকে অর্ডারে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে কোন কোন এলাকায় কার্যত উত্তেজনা প্রবণ রয়েছে সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে সেই সমস্ত জায়গায় 144 ধারা করা যেতে পারে, সেই অনুযায়ী পুলিশ প্রশাসনের তরফ থেকে পাল্টা কৌশল। এবং তারা কিন্তু যেটা জানা যাচ্ছে সন্দেশখালী এলাকার 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা যেখানে উত্তেজনা প্রবণ রয়েছে বলে তারা মনে করছেন, সেন্সিটিভিটি রয়েছে বলে তারা মনে করছেন, সেই সমস্ত জায়গায় পকেটে পকেটে তারা 144 ধারা জারি করেছেন। এরই মধ্যে সুকান্ত মজুমদার সহ একাধিক ব্যক্তির আসার কথা রয়েছে। তার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে সন্দেশখালীর অনেকটাই আগে অর্থাৎ নদীর ওই পারে ধামাখালিতে পুলিশের তরফ থেকে ঠিক এইভাবেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। 144 ধারা এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না, তার জন্য গার্ডরেল ব্যারিকেড দিয়ে বাঁশ দিয়ে কার্যত গোটা এই রাস্তা, ধামাখালির যে রাস্তা, ফেরিঘাট যাওয়ার রাস্তা, তা কিন্তু এভাবেই আটকে দেওয়া হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে যে 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে যেখানে এই 144 ধারা জারি করা হয়েছে 19টি পয়েন্টে 19টি জায়গায়, সেখানে কিন্তু কোনোরকমভাবেই বহিরাগতদেরকে অ্যালাউ করা হবে না, এমনটাই প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, ধামাখালি। নতুন করে আরো 19টি পয়েন্টে 144 ধারা জারি করা হয়েছে, আর বিষয় নিয়ে রাজনৈতিক মহলের তরফ থেকে ঠিক কি কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো। তৃণমূল কংগ্রেস প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, তাই পুলিশ বলে আলাদা করে অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। তারা মানুষের ক্ষোভকে প্রশমিত করতে পারবে না, মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করতে পারবে না, অভিযুক্তদের শাস্তি দিতে পারবে না, খুনিদের গ্রেফতার করতে পারবে না, আর সর্বোপরি এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাঝখানে পুলিশ একটা পাঁচিলের তৈরি করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই যে সমস্ত অঞ্চলে বা যে সমস্ত দ্বীপের মধ্যে আজকে ক্ষোভ আছে, যে কোনো সময় যে সেখানে জনবিস্ফোরণ ঘটতে পারে, তাই সেগুলোতে যাতে কেউ স্ফুলিঙ্গ ধরনের কাজ না করতে পারে, বা সেটা না করলেও যদি কেউ অসহায়তার কথা শুনবার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে,
তো স্বাভাবিকভাবেই সেটা সংবাদ মাধ্যমে এবং আরো দেশবাসীর সামনে উঠে আসবে। এই কারণেই তৃণমূল কংগ্রেস মরিয়া প্রয়াস চালাচ্ছে। সন্দেশখালী ধরা দিল তাই সন্দেশখালী জানা গেল, না তো সন্দেশখালীতে এই অত্যাচার চলতেই থাকতো। ভাবুন, স্বাধীন ভারতবর্ষে এই বাংলায় বসবাস করে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে বাংলার মায়েদেরকে রাত্রেবেলায় তৃণমূলের নেতাদের ঠেকে তাদের আড্ডায় যেতে হবে গভীর রাত্রে। স্বামী হাত পা ধরে কাঁদবে, বউকে নিয়ে যেও না, বাচ্চা কাঁদবে, মাকে নিয়ে যেও না, তৃণমূলের শপথকুল সেই মাকে সেখানে যেতে বাধ্য করে। মা ভাবে স্বামী খুনে যাবে, শিশু মারা যাবে, খুন হয়ে যাবে, তাই আমি যাই তাদেরকে তৃপ্ত করতে। কোথায় বাস করছি আমরা? বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একজন মহিলা, আপনার লজ্জা থাকা উচিত। আজও পর্যন্ত তাদেরকে খোঁজ পাওয়া যায় না, এখন ক্ষতিপূরণ দেবেন আপনার জমির? হ্যাঁ, গরু মেরে জুতো দান করবেন? সেই সমস্ত শগুনদের ধরুন যারা গোটা সন্দেশখালীকে ভাগার বলেছি বিবেচনা করে। বাংলার মুখ্যমন্ত্রীর কোন বক্তব্য নেই কেন? এ বর্গী হানা হচ্ছে বাংলায়। কোন নৃশংস বাংলায় বসবাস করছি আমরা? কোন নিষ্ঠুর বাংলায় বসবাস করছি আমরা? কোর্ট বলেছে ওটাকে স্পেসিফাই করে দিতে যে সন্দেশখালী মানে একটা বড় এলাকা, তোমরা কোন কোন জায়গাটা কোন কোন কারণে বা ল অ্যান্ড অর্ডারের কারণে 144 চাও, তোমরা এরিয়া স্পেসিফাই করো। বিরোধীরা যদি সমস্ত কটাই বিকৃতভাবে প্রচার করে, তা তৃণমূলের কাজ হচ্ছে সারাদিন ধরে সেই বিকৃত প্রচার আর মিথ্যার উত্তর দেওয়া? এটা তো হতে পারে না। হাইকোর্ট কোথাও বলেনি যে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের আইন শৃঙ্খলার কারণে 144 করার এখতিয়ার নেই। হাইকোর্ট বলেছে যে 144টা বিস্তীর্ণ জায়গায় হয়েছে, তোমরা ওটা স্পেসিফাই করে তার মধ্যে কোন কোন এরিয়ায় জরুরি তোমরা সেটা স্পেসিফাই করে দাও, করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।